Hello guys, assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. Please like, comment and share my video. আজকের ভিডিওতে আমরা আপনাদের সোহরাওয়ার্দী উদ্যান তথা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুপরিসর নগর উদ্যান সম্পর্কে বিস্তারিত বলব এবং পুরো সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান পূর্বে রমনা রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। একসময় ঢাকার অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানে প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে এটি রমনা রেসকোর্স, তারপর রমনা জিমখানা হিসেবে ডাকা হয়। ব্রিটিশ উপনিবেশিক শাসনের পর মাঠটিকে কখনো কখনো ঢাকা রেসকোর্স ময়দান নামেও ডাকা হতো এবং প্রতি রবিবার বৈধ ঘোড়দৌড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। সামনে দেখতে পাচ্ছেন ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান স্বাধীনতা স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়। এটি একটি মডেল এবং এই মডেল অনুযায়ী পুরো সোহরাওয়ার্দী উদ্যানের নতুনভাবে অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ স্বাধীনতার পর রমনা রেসকোর্স নাম পরিবর্তন করে রাখা হয় সোহরাওয়ার্দী উদ্যান। একটি জাতীয় স্মৃতিচিহ্ন বটে, কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ এখানেই প্রদান করেন এবং প্রতি রবিবার এখানে বৈধ ঘোড়দৌড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানে আত্মসমর্পণ করে মিত্র বাহিনীর কাছে। রেসকোর্স ময়দানের অদূরে অবস্থিত তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালকে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের স্থান হিসাবে প্রথমে নির্ধারণ করা হলেও পরবর্তীকালে আত্মসমর্পণের জন্য এই মাঠটি নির্বাচন করা হয়। এই রমনা রেসকোর্স এর দক্ষিণে পুরনো হাইকোর্ট ভবন, 3 জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী এর সমাধি 3 নেতার মাজার এবং পশ্চিমে বাংলা একাডেমি, একাডেমিক এনার্জি কমিশন, ছাত্র শিক্ষক কেন্দ্র, চারুকলা ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, পাবলিক লাইব্রেরি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং উত্তরে বার্ডিং হাসপাতাল, ঢাকা ক্লাব, টেনিস কমপ্লেক্স এবং পূর্বে শুটিং, সুপ্রিম কোর্ট ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও রমনা পার্ক অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পুরো সোহরাওয়ার্দী উদ্যান এবং এই উদ্যানের বর্তমানে উন্নয়ন, অবকাঠামো উন্নয়নের কাজ চলমান। তখন পশ্চিমে আজিমপুর, নিউ মার্কেট, ধানমন্ডি, দক্ষিণে বর্তমান সচিবালয় ভবন, কার্জন হল, চানখারপুর, পূর্বে পুরনো পল্টন, সেগুন বাগিচা ও রাজারবাগ, উত্তরে সেন্ট্রাল রোড, পরিবাগ, ইস্কাটন পর্যন্ত এলাকাটি বিস্তৃত ছিল। ব্রিটিশ ও পাকিস্তানি শাসনামলে ঢাকার 4টি থানার একটি নামকরণ করা হয়েছিল রমনা। বর্তমানেও ঢাকার 20টি থানার একটি হচ্ছে রমনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে স্বাধীনতা স্তম্ভ, যেটির অবকাঠামো নির্মাণ কাজ চলমান। রমনার ইতিহাস শুরু হয় ইংরেজি 1610 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। সুবাহদার ইসলাম খান ঢাকা নগরী প্রতিষ্ঠা করেন। ওই সময় ঢাকার উত্তর শহরতলিতে 2টি চমৎকার আবাসিক এলাকা গড়ে ওঠে। সুবাহদার ইসলাম খান কিস্তির ভাইয়ের নাম অনুসারে একটি নামকরণ করা হয় মহল্লা কিস্তিয়া এবং সুবাহদার ইসলাম খানের একজন সেনাধ্যক্ষ সুজা খানের নাম অনুসারে উত্তর এলাকাটির নামকরণ করা হয় মহল্লা সুজা।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সরকারি কাগজপত্রে রমনার নাম তেমন একটা চোখে পড়ে না। বস্তুত ওই সময় রমনা ছিল একটা জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত এলাকা, যেখানে ধ্বংসপ্রাপ্ত তারানকোটা মন্দির সমাধি ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে ছিল। পুরো শহরাবাদী উদ্যানটিকে নতুনভাবে রূপ দেওয়ার জন্য কাজ চলমান এবং এখানে চলতেছে। ব্রিটিশ আমলে রমনা ময়দানটি ঘোড়দৌড়ের জন্য বিখ্যাত ছিল। প্রতি রবিবার হতো ঘোড়দৌড়। এটা ছিল একই সঙ্গে ব্রিটিশ শাসক ও সর্বস্তরের মানুষের চিত্ত বিনোদনের একটি স্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর শরীফউদ্দিন আহমেদের এক বিবরণ থেকে জানা যায়, চার্লস জর্জ রমনা রেসকোর্স বা ঘোড়দৌড় মাঠ নির্মাণ করেন। 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠার পর ঢাকার খ্যাতনামা আলেম মুফতি দিন মোহাম্মদ মাহফুজ থেকে ঘোড়দৌড়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষ খেলাধুলায় ব্যস্ত। এ কারণে সরকার 1949 সালে ঘোড়দৌড় বন্ধ করে দেয়। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাতীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম অনুসারে রমনা রেসকোর্স ময়দানের নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়। 1970 দশকের শেষ ভাগ থেকে শুরু করে প্রচুর গাছগাছালি রোপণ করা হয়েছে। বর্তমানে ফাঁকা জায়গা তুলনামূলক কম, যদিও ছোটোখাটো বৈশাখী মেলা জাতীয় অনুষ্ঠানের পরিসর এখানে আছে, কিন্তু কোনোরূপ জনসভা করার অবকাশ আর নেই। এতে সময় কাটানো হাঁটাহাঁটি প্রভৃতির জন্য উপযুক্ত। 72 রমনা এলাকায় 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে এলাকাটির গুরুত্ব অনেক বেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে, যার কারণে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য সবসময় সবুজাভাব থাকে এবং এখানে সবসময় একটি শীতল বাতাস প্রবাহিত হয়। 1975 সালের পর এই এলাকাটিকে সবুজে ঘেরা পার্কে পরিণত করা হয়। পার্কের একপাশে শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র তথা পার্ক গড়ে তোলা হয়। এখানে শিশুদের জন্য নানা ধরনের আকর্ষণীয় খেলাধুলা, খাবার, রেস্তোরাঁ এবং ছোটোখাটো স্মারক জিনিসপত্র ক্রয়ের ব্যবস্থা রয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত যেসব ঐতিহাসিক ঘটনা অনুষ্ঠিত হয়েছে সেগুলোকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে 1999 সালে এখানে শিকা চিরন্তন স্থাপন করা হয়েছে এবং সেই সাথে তার পাশেই যেখানে পাকিস্তানি সেনাগণ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছিলেন সেখানে গড়ে তোলা হয়েছে স্বাধীনতা টাওয়ার। 1996 খ্রিস্টাব্দে আওয়ামী লীগ ক্ষমতা এলে এখানকার স্বাধীনতা স্তম্ভ শিখা চিরন্তন নির্মাণের উদ্যোগ নেই। স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের অন্যতম প্রধান আকর্ষণ জনতার দেয়াল নামে 273 ফুট একটি দেয়ালচিত্র। এটি ঐতিহাসিক বা ইতিহাসভিত্তিক ডেরাকোটার পৃথিবীর দীর্ঘতম ম্যুরাল। এর বিষয়বস্তু 1948 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাস। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে খনন করা হয়েছে একটি কৃত্রিম জলাশয় বা লেক। 2001 খ্রিস্টাব্দে চারদলীয় জোট সরকার এর শাসনামলে উদ্যানের ভেতর ঢাকা জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্থাপনা নির্মাণ করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মুক্ত মঞ্চ, যেটি সোহরাওয়ার্দী উদ্যানের পাশে অবস্থিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের খুব কাছে অবস্থিত।
এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। জনতার দেয়াল টেরাকাটা মুরালের নিচের অংশে প্রতিষ্ঠা করা হয়েছে স্বাধীনতা জাদুঘর। এখানে দেশের বৃহত্তম মুক্ত মঞ্চ অবস্থিত। এই মুক্ত মঞ্চটি 2011 সালের 7 মার্চ থেকে বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানের জন্য খুলে দেওয়া হয়েছে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন স্বাধীনতা স্তম্ভ বা স্বাধীনতা টাওয়ার, যেটি দূর থেকেই চোখে পড়ে। এবং এই পৌর সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে বিভিন্ন ধরনের গাছগাছালি রোপণ করা হয়েছে এবং এই পৌর সোহরাওয়ার্দী উদ্যানের মাঝে স্বাধীনতা স্তম্ভের পাশে রয়েছে একটি কৃত্রিম লেক, যেটিও সংস্কার কাজের জন্য লেকের পানি বর্তমানে অপসারণ করা হয়েছে এবং এর সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে। এবং এই সোহরাওয়ার্দী উদ্যান বাঙালি জাতির কাছে এক ঐতিহাসিক স্থাপনা। এই সোহরাওয়ার্দী উদ্যান থেকেই জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। এই সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর, যেটি এই উদ্যানের অন্যতম স্থাপনা। এই জাদুঘর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চিহ্নিত করে। মুঘল শাসনামল থেকে শুরু করে 1971 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত দীর্ঘ সংগ্রাম ইতিহাসের সচিত্র বর্ণনা প্রদর্শন করেছে জাদুঘরটি। সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 খ্রিস্টাব্দের 7ই মার্চ তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন এবং এখানে 21 বছরের 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। স্বাধীনতা জাদুঘর বাংলাদেশের 45তম স্বাধীনতা দিবস 2015 খ্রিস্টাব্দের 25শে মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্বাধীনতা জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের এখতিয়ারে একটি শাখা জাদুঘর হিসাবে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই কৃত্রিম লেকটি, যেটি সৌন্দর্য বর্ধন কাজের জন্য আপাতত লেকের ভিতরে থাকা পানি অপসারণ করা হয়েছে এবং এর ভিতরে থাকা বিভিন্ন পাথরের টুকরো সংগৃহীত করে রাখা হয়েছে। এই পুরো সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চারিদিকে শুধু সবুজের সমারোহ এবং এর মাঝখান দিয়ে নতুন করে রাস্তা নির্মাণ করা হয়েছে। এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রধান স্থাপনা স্বাধীনতা স্তম্ভ শিখা চিরন্তন, যেটি বাঙালি জাতির একটি মুক্তির সংগ্রামের ইতিহাসের সাথে যুক্ত এবং এ সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গাছপালা রয়েছে যেগুলোর জন্য এই সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং এটি একটি ঐতিহাসিক স্থাপনা হিসাবে জনসাধারণের কাছে উন্মুক্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করা হয়েছে, যেগুলো দেখতে অনেক বৃহদাকার। এর কারণে এর সৌন্দর্য মানুষের কাছে বেশি আকর্ষণীয়। এখানে বিভিন্ন জন মানুষ, বিভিন্ন দর্শনার্থী আসে এর সৌন্দর্য উপভোগ করতে এবং এর বিস্তারিত সম্পর্কে জানতে।
আশা করছি পুরো সোহরাওয়ার্দী উদ্যানটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন দর্শনার্থী এসেছে, কেউ খেলাধুলা করছে, কেউ ইতিহাস সম্পর্কে জানছে এবং কেউ সোহরাওয়ার্দী উদ্যানটি ঘুরে দেখছে। আমরা আপনাদের সংক্ষিপ্ত পরিসরে এই পুরো সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পেরেছি এবং পুরো সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের ঘুরে দেখাতে পেরেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকুন।